আর কে এস ওয়াই টু ক্যাটাগরি থেকে আর কে এস ওয়াই ওয়ান এবং এসপিএইসএস বা পিএইচএস ক্যাটাগরিতে কনভার্ট কীভাবে করবেন আর এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং অনলাইনে আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনি যদি অনলাইন থেকে আর কে এস ওয়াই টু ক্যাটাগরির রেশন কার্ডগুলো আর কে এস ওয়াই ওয়ান বা অন্যান্য ক্যাটাগরিতে পরিবর্তন করাতে চান বা তার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসতে হবে এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন সিটিজেন হোম তো আপনারা এই সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন এরপরেই আপনার সামনে রেশন কার্ড রিলেটেড কর্নার নামে একটি অপশান চলে আসবে তো আপনারা এই রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে ক্লিক করবেন এরপরে আপনারা সার্ভিস থ্রু অফিস এখানে ক্লিক করবেন এরপরে আপনারা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন এরপরেই আপনাকে কিন্তু এখান থেকে ফর্ম সিলেক্ট করতে হবে তো এবার আপনি যেহেতু আট নম্বর ফর্ম ফিল করবেন অর্থাৎ ক্যাটাগরি পরিবর্তনের ফর্ম ফিল করবেন তার জন্য কিন্তু তিন নম্বর ফর্ম ছাড়া বা তিন নম্বর ফর্মটি বাদ দিয়ে আপনি যে কোনো একটি ফর্মের উপর ক্লিক করতে পারে তো যেহেতু আট নম্বর ফর্ম আমি ফিল আপ করব তাই আমি এখানে আট নম্বর ফর্মের উপরেই ক্লিক করব তো এখানে ক্লিক টু ক্লিক করতে হবে এরপরে আপনার পরিবারের যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে এরপরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপি তে ক্লিক করলেই আপনার মোবাইলে চার সংখ্যার একটি ওটিপি চলে যাবে ওটিপি আপনারা এখানে বসিয়ে প্রস্তুতি অপশনে ক্লিক করবেন প্রোসিটনে ক্লিক করার পরেই এক্সিস্টিং পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডের ডিটেলস এখানে দেখিয়ে দেবে তার স্ট্যাটাস এবং রেশন কার্ডের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে তো এখান থেকে সমস্ত তথ্যগুলো দেখে নেবেন এবং তারপরে আপনারা পেজটি একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে চলে যাবেন নিচের দিকে যাবার পরেই আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ফ্রম এইট তো এর নিচে যে অ্যাপ্লাই নাও বাটন দেওয়া রয়েছে আপনারা এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তবে এখানে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে যে পরিবারের রেশন কার্ডটি আমি এখানে পরিবর্তন করাতে চাইছি বা ক্যাটাগরি পরিবর্তন করাতে চাইছি এই পরিবারে কিন্তু সবার রেশন কার্ড আর ওয়াই টু ক্যাটাগরির এবার এই আর কে এস ওয়াই টু ক্যাটাগরি যদি আপনার পরিবারের রেশন কার্ড থাকে তবেই কিন্তু আপনি এই আট নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি এই আট নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন না যদি আপনার পরিবারে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আট নম্বর ফর্মের জন্য নট অ্যালিজিবেল এছাড়াও এখানে আমি আপনাদেরকে আরও একটি বিষয় ক্লিয়ার করে দিই যে আপনারা যদি আট নম্বর ফর্মের মাধ্যমে ক্যাটাগরি পরিবর্তন করান আপনার রেশন কার্ডের তাহলে কিন্তু শুধুমাত্র আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরিটাই অ্যাপ্রুভড হবে এখানে না হবে এস পিএইচএস না হবে পিএইচএস ক্যাটাগরির কার্ড আপনারা এ বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমার আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবার আমি সেটি আট নম্বর ফর্ম ফিল আপ করে এস পিএইচএস বা পিএইচএস ক্যাটাগরিতে পরিবর্তন করাতে চাই এটি কি সম্ভব কি না এ বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাই আপনাদের আমি বলে রাখি যে যদি আপনারা আট নম্বর ফর্মটি ফিল করেন তাহলে আপনার পরিবারে আর কে টু ক্যাটাগরি রেশন কার্ড থাকতে হবে তবেই আপনি আট নম্বর ফর্ম ফিল করতে পারবেন আর আট নম্বর ফর্ম ফিল আপ করার পরে যখনই আপনার ফর্মটি অ্যাপ্রুভড হবে তখন কিন্তু আর কে এস ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড অ্যাপ্রুভড হবে এখানে কিন্তু এইচএস বা পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ড অ্যাপ্রুভড হবে না কোনোভাবেই এটি সম্ভব নয় তো যাই হোক এখানে আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে ফার্স্ট কিন্তু এগারোটি অপশান দেওয়া থাকবে তো আপনারা এই যে এগারোটি অপশান দেখতে পাবেন এখানে এই এগারোটি অপশানেই কিন্তু চিহ্ন দিতে হবে এর মধ্যে যদি একটি ঘর ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে উপরের এগারোটি ঘরে চিহ্ন দিয়ে দেওয়ার পরেই যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে আপনারা আরও তেরোটি অপশন পেয়ে যাবেন তো এই তেরোটি অপশনের মধ্যে অর্থাৎ এই তেরোটি ঘরের মধ্যে আপনাকে যে কোনো একটি ঘরে চিহ্ন দিতে হবে তার মানে এই তেরোটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশানের জন্য আপনাকে অ্যালিজিবল হতে হবে তারপরেই কিন্তু আপনারা ফর্মটি সাবমিট করতে পারবেন তো এই তেরোটির মধ্যে যে কোনো একটি ঘরে চিহ্ন দিয়ে আপনার এখানে ডাইরেক্ট নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা চাওয়া হবে তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটি একবার ভেরিফাই করে নেবেন যেটি কোনো জায়গায় এখানে ফাঁকা থাকে সেটি আপনি পূরণ করে নেবেন এবং তারপরে এখানে আপনারা একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন তো এবার বিষয় হচ্ছে এখানে আপনারা কি ডকুমেন্ট আপলোড করবেন তো এবার ধরুন আপনার পরিবারে চারজন সদস্য রয়েছে এবার চারজন সদস্যরই যেহেতু আপনি ক্যাটাগরি পরিবর্তন করাচ্ছেন সেই জন্য কিন্তু ওই চারজন সদস্যরই যে আধার কার্ড রয়েছে বা যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো একটি পিডিএফ ফাইলে আপনাকে কনভার্ট করতে হবে চারজনের ডকুমেন্ট একটি পিডিএফ ফাইলে তৈরি করবেন তারপরে সেই পিডিএফ ফাইলটি আপনি এখানে আপলোড করবেন এবং এখানে যে টিকচুণো দেওয়ার গড়টি দেখতে পাচ্ছেন টিকচুনটি দিয়ে আপনারা প্রস্তুতি অপশনে ক্লিক করবেন প্রস্তুত অপশনে ক্লিক করেই কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনারা একটি টিকচুনো দিয়ে দেবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি বসিয়ে আপনারা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো আপনার যখনই সাবমিট ওটিপি তে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনার সামনে এমন একটি মেসেজ চলে আসবে থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং ক্যাটাগরি হ্যাজ দিন সাকসেসফুলি সাবমিটেড তো আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার আপনাকে অপেক্ষা করতে হবে আর আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হচ্ছে নাকে রিজেক্ট হচ্ছে তো আপনি যখনই স্ট্যাটাসে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে তখনই আপনি জেনে যাবেন যে আপনার রেশন কার্ডেরও ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে তো এইভাবেই আপনারা অনলাইন থেকে খুব সহজেই আর কই টু ক্যাটাগরি রেশন কার্ডগুলো আর কে এসেই ওয়ানে পরিবর্তন করাতে পারবেন তবে আরও একটি বিষয় মনে রাখবেন যে আপনারা এস পি এস বা এস ক্যাটাগরি কোনোভাবেই আট নম্বর ফর্ম ফিল আপ করে বানাতে পারবেন না বা এটি একদমই সম্ভব নয় তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি কমেন্ট করবেন লাইক করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং পরবর্তী রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ